নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। সৃষ্টিকর্তাই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সবুজ সুন্দর করে সাজিয়েছেন পৃথিবী। তবে তার সেরা সৃষ্টি হলাম আমরা মানুষ জাতি। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের জীবন বড় ক্ষণস্থায়ী, আর তা আটকে আছে সুনির্দিষ্ট বাধা ধরা কিছু নিয়মে। এই জীবনের আয়ু অসীম নয়, অনন্তকালের নয়, এর শেষ রয়েছে। আমাদের জীবন অবিনশ্বর নয়, বরং তা নশ্বর। জীবনের শুরু হয় জন্ম দিয়ে, আর এর পরিসমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে। গত 19 অক্টোবর জলশহরের বিশিষ্ট তবলাবাদক, পাশাপাশি নিক্কন নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার শুভেন্দু বিশ্বাস, যাকে জলশহর থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষ গৌর নামেই বেশি চেনে, তার অকাল প্রয়াণ ঘটে। তার এই অকাল প্রয়াণে তার পরিবার থেকে ছাত্রী অভিভাবক মেনে নিতে পারেননি। শনিবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো শুভেন্দু বিশ্বাসের স্মরণ সভা ও তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি, গৌরবাবুর পরিচিত মানুষেরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তার সম্পর্কে স্মৃতিচারণা করেন। পাশাপাশি নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রীরা অশ্রুভরা নয়নে বিভিন্ন গানের সাথে নৃত্য কবিতা পাঠের মাধ্যমে তাদের পিতৃসম নৃত্যগুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সদ্য পিতৃহারা কন্যাও তার বাবা স্মরণ সভায় নৃত্য পরিবেশন করে বাবাকে শ্রদ্ধা নিবেদন করেন। সমবেত নৃত্যের মাধ্যমে দেওয়া হয় নৃত্যাঞ্জলি। পরিশেষে নৃত্য শিক্ষা কেন্দ্রের ছোট বড় ছাত্রীরা তাদের অভিভাবকেরা মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে গেয়ে ওঠে। উপস্থিত দর্শকেরা উঠে দাঁড়িয়ে ভেজা চোখে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় উপস্থিত হওয়ার জন্য কি বলবো জানি না, কিভাবে পরবর্তী সেই স্বপ্ন আমরা সবাই মিলে পূরণ করব। বহুদিনের সম্পর্ক জলপাইগুড়ির সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো, প্রায় 40 বছরের উপর আমার সঙ্গে সম্পর্ক। একসময় একই মঞ্চে গান করেছি, তবলা বাজিয়েছে। পরবর্তীকালে 90 দশকে প্রায় সমস্ত অনুষ্ঠানই আমি করতাম এবং সেখানে গৌরের নিক্কনের টিম ওরাও নাচ করতে যেত। সেই সমস্ত সম্পর্ক, রাস্তাঘাটে দেখা হলে সবসময় হেসে কথা, সবসময় হাসি মুখ, এবং ওর যে আন্তরিক ব্যবহার সেটাতে জলপাইগুড়ির সকলকেও কাছের করে নিয়েছিল। কাকুকে ছাড়া কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা প্রোগ্রাম করা, এই দুটো কোনোদিনও ভাবিও নি, কল্পনাও করিনি। আজকের অনুষ্ঠানটা কাকু সশরীরে আমাদের সাথে নেই, কিন্তু কাকু আছে, কাকু থাকবে, কাকুকে আমরা রাখবো, আমার অলিখিত বাবা। যতটা করার করব, কিন্তু তার
তিনি আমাকে যা বিদ্যা দিয়ে গেছেন সেই ঋণ আমি কোনোদিনই তাকে চুকাতে পারবো না। নিকন গৌরদার স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল কেন, গৌরদার স্বপ্ন, ওটা একটা স্বপ্নের প্রতিষ্ঠান গৌরদার। প্রত্যেকটা মুহূর্তে নিকন কতদূর এগিয়ে যাবে, কি করবে, কোন স্টেপ ফেলে নিকনের আরও ভালো হবে, আরও উন্নতি হবে, সারাক্ষণ এই চিন্তাই ছিল। সুতরাং গৌরদার দেখানো পথেই আমরা নিকনকে নিয়ে এগিয়ে যাব। আমরা যতদিন আছি, আমরা নিকনের প্রত্যেকটি ছাত্রী যতদিন আছে, নিকন আছে, নিকন থাকবে, এবং নিকন নিকনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলবে।